बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अस्सलामु अलैकुम वा रहमतुल्लाहि वा बरकातुहु। डियर ভিউয়ার্স एंड माय डियर স্টুডেন্টস, গুড ডে, ওয়েলকাম টু আওয়ার অনলাইন ইংলিশ ক্লাস। আই এম মোহাম্মদ মনিরুল ইসলাম পল্লব, লেকচারার ইন ইংলিশ, পাটগ্রাম উইমেন্স কলেজ, পাটগ্রাম লালমনিহাট। ইট ইজ আওয়ার লাস্ট এন্ড থার্ড ক্লাস অন ভার্বস। ইন আওয়ার প্রিভিয়াস টু ক্লাসেস উই ডিসকাসড ভার্বস। ইট উড বি প্রিসাইজ টু সে রাইট ফর্ম অফ ভার্বস অর কারেক্ট ফর্ম অফ ভার্বস উইথ দেয়ার রুলস, ফাংশনস, টেকনিক্স, ক্যাপাবিলিটি, ইউজেস অ্যান্ড নিড, অ্যাজ ওয়েল অ্যাজ টেন্সেস, নাম্বার, পারসন, মুড, কেস, ভয়েস, ন্যারেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কনজুগেশন অফ ভার্বস অ্যান্ড টাইম মার্কার্স অর টাইম অ্যাডভার্বিয়ালস। মাই ডিয়ার স্টুডেন্টস, টুডে আই উড লাইক টু এমফেসাইজ অন সাম স্পেশাল টেকনিক্স। ডিয়ার স্টুডেন্টস, প্লিজ নোটিস, স্পেশালি মাই স্টুডেন্টস অফ ক্লাস 11 এন্ড 12, অর আই উড লাইক টু অ্যাড্রেস দ্য স্টুডেন্টস অফ নিউ ক্লাস 11। মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, ইউ আর অলমোস্ট আনফেমিলিয়ার টু মি অ্যান্ড আই এম অলসো আনফেমিলিয়ার টু ইউ। ফর দিস রিজন আই ক্যান নট কমিউনিকেট উইথ ইউ ইন আ ডিরেক্ট ওয়ে, অ্যাজ আই ক্যান নট কমিউনিকেট উইথ ইউ ডিরেক্টলি, আই এম ট্রাইং টু কমিউনিকেট উইথ ইউ ইন দিস ডিজিটাল মিডিয়া। থ্রু দিস ডিজিটাল মিডিয়া আই এম ট্রাইং টু রিচ ইউ। মাই ডিয়ার স্টুডেন্টস, ইফ ইউ ডোন্ট নেগোসিয়েট অর ডোন্ট কমিউনিকেট, আই দ্য স্টুডেন্টস অফ পাটগ্রাম উইমেন্স কলেজ অর উই দ্য আই দ্য টিচার অফ পাটগ্রাম উইমেন্স কলেজ অর উই দ্য টিচার্স অফ পাটগ্রাম উইমেন্স কলেজ ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর নোয়িং, আন্ডারস্ট্যান্ডিং অর গেটিং। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, আর ইউ গুড অর আর ইউ নট। মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ ট্রাই টু কমেন্ট, ট্রাই টু কমিউনিকেট। ইফ ইউ কমেন্ট, ইফ ইউ ইনফর্ম মি হোয়াট ইউর প্রবলেমস আর, ইন মাই নেক্সট ক্লাস আই উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেমস। মাই ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম। নাও আই উইশ টু গো টু দ্য বোর্ড, আই উইশ টু শো ইউ হোয়াট দ্য স্পেশাল টেকনিক্স আর। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখন একটু বোর্ডে যেতে চাচ্ছি, আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে আমাদের এই বিশেষ টেকনিকগুলো, কৌশলগুলো আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি। প্লিজ নোটিস মাই ডিয়ার স্টুডেন্টস, দেয়ার আর মেনি ভার্বস ইন ইংলিশ। এ ভার্ব, এ ভেরি ভার্ব, গো ইজ স্পেশাল অ্যামং দেম। If we get any sentence, any gaps or blanks denoting the problems, including the problems of go, যদি আমরা গো সমন্বিত, গো সম্পর্কিত কোনো সমস্যা পাই, সাবজেক্টের পরে গো ভার্বটি পাই এবং গো ভার্বটির পরে টু প্লাস এনি ভার্ব, গো এর পরে আমরা যদি শূন্যস্থানের পরে টু যুক্ত কোনো ভার্ব পাই, তাহলে গো ভার্বটি কেমন হয় আমরা এখন দেখব। এরকম ক্ষেত্রে দুটো ঘটনা ঘটে, স্ট্রাকচারালি গঠনগতভাবে বাক্যটি দেখতে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো হয়, কিন্তু অর্থের দিক থেকে এটি ফিউচার ইনডিফিনিট টেন্স বোঝায়। একই বাক্যে গো ভার্বের আচার আচরণের কারণে আমরা গঠনে বা কাঠাময় বা স্ট্রাকচারে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখতে পাই, অর্থে মিনিংয়ে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স দেখতে পাই। উদাহরণ হিসাবে, ফর এক্সাম্পল হিসাবে আমি কয়েকটি বাক্য লিখব। উপরে আমার যে বাক্যটি আছে, সাবজেক্ট আই হ্যাভ ইউজড, দ্য সাবজেক্ট আই, উই ক্যান ইউজ আই, উই, ইউ, দে, হি, শি, ইট অর এনি নেম, হাসান, হাবিব, সালমা, শামিমা, যে কোনো আমরা নাম সিঙ্গুলার নাম্বারে থার্ড পার্সনে ব্যবহার করতে পারি, অথবা ফার্স্ট পার্সনে সিঙ্গুলারে আই, প্লুরালে উই, সেকেন্ড পার্সনে তুমিতে ইউ বা তোমরাতে ইউ, থার্ড পার্সনে বহুবচন বা প্লুরালে দে, সিঙ্গুলারে ছেলেদের জন্য হি, মেয়েদের জন্য শি, কোনো বস্তুর জন্য বা জায়গার জন্য আমরা ইট,
অথবা কোনো ব্যক্তির নাম হিসেবে পুরুষ হাসান হাবিব, নারীদের সালমা শামিমা, যে কোনো আমরা সাবজেক্ট এখানে ব্যবহার করতে পারি। এরপরে যদি ব্র্যাকেটের ভিতরে গো ভার্বটি থাকে, তারপরে যে কোনো টু যুক্ত ভার্ব থাকে, টু গো, টু কাম, টু প্লে, টু ডু, টু যুক্ত যে কোনো ভার্ব থাকে, গো ভার্বটি সবসময় সাবজেক্ট অনুযায়ী অ্যাম গোয়িং, ইজ গোয়িং অথবা আর গোয়িং এ পরিণত হয়। এখানে আই সাবজেক্টটি থাকার কারণে আমরা এটিকে অ্যাম করতে বাধ্য হচ্ছি। সাবজেক্টটি যদি আই এর জায়গায় উই থাকতো, অথবা তুমি তোমরা ইউ থাকতো, অথবা কোনো ছেলের বদলে হি, কোনো নারীর বদলে শি, অথবা ইট, অথবা থার্ড পার্সন প্লুরাল নাম্বারে যদি দে থাকতো, এরকম যে ঘটনাগুলোই ঘটুক না কেন, আই থাকার কারণে পরে টু যুক্ত ভার্ব থাকার কারণে গোটি অ্যাম গোয়িং, উইয়ের ক্ষেত্রে এটি আর গোয়িং, ইউয়ের ক্ষেত্রে আর গোয়িং, তেমনি হি, শি, ইট বা হাবিব বা হাবিবা ইত্যাদির ক্ষেত্রে ইজ গোয়িং, দে প্লুরাল হওয়ার কারণে উই এবং ইউ এর মতো আর গোয়িং এ পরিণত হতো। অর্থাৎ গো এর পরে টু যুক্ত ভার্ব থাকলে গোটি সবসময় সাবজেক্ট অনুযায়ী আই এর অ্যাম গোয়িং, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ইজ গোয়িং, এবং ইউ, উই, ইউ, দে অথবা যে কোনো প্লুরাল সাবজেক্টে আর গোয়িং এ পরিণত হয়। আমরা এখন এই সিদ্ধান্তে উপনীত হতে পারছি, উই হ্যাভ কাম, গোটি এখানে আমাদের অ্যাম গোয়িং, ইজ গোয়িং এবং আর গোয়িং এ পরিণত হয়। গঠনে আমরা দেখছি সাবজেক্টের পর অ্যাম বা ইজ বা আর আছে, আমাদের গো ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, দেখে মনে হচ্ছে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু বোঝাচ্ছে ঘটনাটা একটু পরে ঘটবে। যেমন আমি তোমাদেরকে বলতে পারতাম আই অ্যাম গোয়িং টু দ্য বোর্ড, আমি বোর্ডটির দিকে হেঁটে যাচ্ছি এটা আমি বোঝাচ্ছি না, আমি একটু পরে বোর্ডে লিখবো এটা বোঝাচ্ছি। আমি যদি কাউকে বলি আই অ্যাম গোয়িং টু ইট, এর মানে এইরকম নয় যে আমি খাওয়ার জন্য কোথাও যাচ্ছি, এটার মানে দাঁড়াচ্ছি একটু পরে আমি খাবো। তাহলে অর্থের দিক থেকে আমরা খাবো, করবো, বলবো, শুনবো, যাবো, খেলবো এরকম, আর গঠনের দিক থেকে অ্যাম গোয়িং, ইজ গোয়িং, আর গোয়িং। এভাবে আমরা এখন থেকে, এরপর থেকে যখনই গো ভার্বের পরে টু যুক্ত যে কোনো ভার্ব পাবো, গোটিকে অ্যাম গোয়িং, ইজ গোয়িং, আর গোয়িং করে দেবো। এরপরে আমি অন্য আরেকটি ভার্ব নিয়ে তোমাদের সামনে আসছি। আই এম অ্যাড্রেসিং দ্য স্টুডেন্টস অফ নিউ ক্লাস ইলেভেন অ্যাগেইন, আমি নতুন একাদশ শ্রেণীর ছাত্রীদেরকে আবারও একটু বলতে চাচ্ছি যে তোমরা বিশেষ করে আমার লেকচারে যে কোনো সমস্যা ফিল করলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমি বারংবার এই জিনিসটি তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি যে অনেক সময় আমাদের ডিজিটাল বাংলাদেশ আমরা ব্যাপারটিতে এখনও সম্পূর্ণরূপে আত্মস্থ হতে পারিনি, এখনও হয়তো বোর্ডের লেখা বুঝতে অসুবিধা হতে পারে, আমার কথা বুঝতে অসুবিধা হতে পারে, তোমরা কমেন্টে জানালে আমি অবশ্যই পরবর্তী ক্লাসে আমি কমেন্টের উত্তরে হোক বা আমার ক্লাসের লেকচারে হোক তোমাদেরকে সমস্যাগুলো বা যে কোনো সমস্যা তোমরা বলবে সেটি আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমি আরেকটি ভার্ব, সেটি তোমাদের অত্যন্ত পরিচিত হ্যাভ। হ্যাভের ব্যাপারটি আমরা সবাই জানি যে সাবজেক্টের পরে আই হলে হ্যাভ বসে, উই হলে হ্যাভ বসে, ইউ হলে হ্যাভ বসে, দে হলে হ্যাভ বসে। সাবজেক্টটি যদি বহু বচন হয়, যেমন পিপল বা জেন্ট্রি, এরকম যদি কখনো হয় তাহলেও হ্যাভ বসে। শুধুমাত্র হি বা শি বা ইট বা যে কোনো একজন ব্যক্তির নাম, যেমন আমরা বলতে পারি রিপন বা রুনা, এরকম ক্ষেত্রে আমাদের হ্যাজ বসে। আর ভার্বটি যখন পাস্ট ফর্মে রূপান্তরিত হয় তখন হ্যাভ এবং হ্যাজ উভয়ই হ্যাডে পরিণত হয়। তাহলে আমরা সাবজেক্টের পরে হ্যাভ পেতে পারি, হ্যাজ পেতে পারি অথবা হ্যাড পেতে পারি। আমাদের কাছে ভার্বগুলো এরকম চেহারায় আসে, হয় হ্যাভ না হলে হ্যাজ অথবা হ্যাড। আমরা সবাই জানি এই হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাডের পরে যে কোনো ভার্ব পাস্ট পার্টিসিপলে পরিণত হয়, এটা আমরা মুখস্থ করেছি আমাদের নিচের ক্লাসগুলো থেকে এ পর্যন্ত আমরা জেনে এসেছি। আমরা পরের ক্লাসগুলোতেও তাই সেই ধারণাটি বলবো রাখবো যে হ্যাভ অথবা হ্যাজ বা হ্যাডের পরে যে কোনো ভার্ব পাস্ট পার্টিসিপল হয়, এটা আমাদের জানা আছে, কিন্তু কখনো কখনো ব্যতিক্রম হয়, সবসময় এটি হয় না। যেটা হয় না, যে ঘটনাগুলো ব্যতিক্রম ঘটে সেইগুলো নিয়েই আমি তোমাদের কাছে আজকে পৌঁছানোর চেষ্টা করছি। তাহলে সাধারণ নিয়মে আমরা যে কোনো একটা সাবজেক্ট লিখি, মনে করি আমরা উই লিখলাম,
উইয়ের পরে অস্বাভাবিকভাবে আমরা কখনো হ্যাজ লিখতে পারবো না। উইয়ের পরে আমরা জানি আই, উই, ইউ, দে, এই সমস্ত সাবজেক্টের পরে বা পিপল বা যে কোনো মিন বা বয়েস বা গার্লস একরকম বহু বচনের পরে আমাদের হ্যাভ হয়। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইট বা হি বা সি বা হারুন এরকম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়। আর পাস্ট টেন্স হলে হ্যাড হয়। আমরা বারংবার নিজেদের আলোচনাগুলো বিভিন্ন ক্লাসে আমাদের বিভিন্ন বই পুস্তক পড়ার মাধ্যমে আমরা এটা জেনেছি। তাহলে উইয়ের পরে আমরা অনায়াসে হ্যাভ নিতে পারছি। পাস্ট টেন্স করতে চাইলে আমি হ্যাড নিতে পারতাম। এরপরে আমি যে কোনো একটা ভার্ব নিই, যদি আমি গো বা ডু বা কাম বা প্লে যে কোনো একটা ভার্ব নেই, সেটি আমাদের অটোমেটিক্যালি সাধারণ নিয়মে পাস্ট পার্টিসিপল হয়। যেমন গো এর পাস্ট পার্টিসিপল গান, ডু যদি লিখতাম তাহলে ডান হতো, প্লে যদি লিখতাম তাহলে প্লেইড হতো, জাম্প লিখলে জাম্পড হতো, রাইট যদি লিখতাম তাহলে রিটেন হতো। এটা আমরা জানি যে আই হ্যাভ গান। আমরা কোনো বাক্যের এক্সটেনশন পেতে পারি, যেমন এখানে লিখলাম দেয়ার, উই হ্যাভ গান দেয়ার, আমরা সেখানে গিয়ে ছি, এটি একটি ফাইনাইট ভার্ব, স্বাভাবিক ক্রিয়া, এখানে এসে বাক্যটি আমাদের শেষ হলো। তাহলে হ্যাভ ভার্বের যে কোনো রূপ হ্যাভ হোক আর হ্যাজ হোক আর হ্যাড হোক, তারপরের ভার্বটি উত্তরে গিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে পাস্ট পার্টিসিপল, যেমন গো গুলো গান, ডু গুলো ডান, রাইট গুলো রিটার্ন, এরকম হয়ে যায়, আমরা এটা জানি। কিন্তু সাবজেক্টের ঠিক পরে হ্যাভ ভার্বটি থাকার পর যদি সরাসরি ভার্বটি এখানে না থাকে, এটা তো আমরা দেখেছিলাম সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ বা হ্যাড ঠিক তার পরেই ভার্বটি ছিল, এখন যদি ভার্বটি ঠিক তার পরে না থাকে, একটু দূরে থাকে, ওদের মাঝখানে যদি অন্য কিছু থাকে, তাহলে কি ঘটে আমরা দেখি। আমরা জানি সাবজেক্টের পর ভার্ব থাকে, এরপরে অবজেক্ট থাকার কথা। অবজেক্ট আবার দুরকম হয়, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট মূলত মুখ্য অবজেক্ট বা কর্মপদ, যেটি বাক্যের প্রধান অবজেক্ট হয়ে থাকে। যদি ডাবল অবজেক্ট থাকে, দুটো অবজেক্ট থাকে, কখনো কখনো এখানে ইনডিরেক্ট অবজেক্ট আমরা ব্যবহার করি, সেটি কোনো ব্যক্তি বা পার্সন থাকে, ব্যক্তি বা পার্সন কোনো মানুষের নাম বা এরকম কোনো প্রোনাউন যদি থাকে, আমরা সেটিকে ইনডিরেক্ট অবজেক্ট, গৌণ কম গুরুত্বপূর্ণ কর্মপদ বলে থাকি। বেশি গুরুত্বপূর্ণ আমাদের বস্তুটি, যদি কোনো বস্তু থাকে। আচ্ছা, আমাদের এখানে বস্তুবাচক কোনো কর্মপদ আনতে পারি অথবা ব্যক্তিবাচক কোনো কর্মপদ আনতে পারি। যদি বস্তুবাচক আনি অবজেক্ট, তখন ডিরেক্ট হয়ে যাবে, আর যদি ব্যক্তিবাচক আনি তখন অবজেক্টটি ইনডিরেক্ট হয়ে যাবে। আমরা আপাতত একটি বস্তুবাচক অবজেক্ট দিয়ে আগে দেখার চেষ্টা করি। মনে করি আমাদের এই যে ঘরটি আছে, এই ঘরের চারদিকে চারটি ওয়াল আছে। আমরা যে কোনো একটি ওয়ালকে দেখি, উই হ্যাভ দ্য ওয়াল। আমরা একটি ভার্ব লিখি রং করা, আমাদেরকে কিছুদিন পর পর ওয়ালগুলো রং করাতে হয়, আমরা লিখি পেইন্ট, রং করা। তারপর উত্তরটি লেখার চেষ্টা করি। আগেরবার কি ছিল, সাবজেক্টের পরেই হ্যাভ বা হ্যাজ বা হ্যাড ছিল, ঠিক পাশেই আমাদের ভার্ব ছিল, আমরা সেটিকে পাস্ট পার্টিসিপল করে দিয়েছিলাম। এবার কিন্তু হ্যাভ বা হ্যাজ বা হ্যাডের ঠিক পরেই ভার্ব নাই, বরং এখানে একটা অবজেক্ট আছে, ভার্বটি আমাদের দরকারি ভার্বটি আরো পরে, ফলে সেটি পাস্ট পার্টিসিপল হবে কিনা দেখব। আমরা এখন নিয়মটি, টেকনিকটি, কৌশলটি এভাবে আত্মস্থ করার চেষ্টা করব। সাবজেক্টের ঠিক পরেই যদি হ্যাভ বা হ্যাজ বা হ্যাড থাকে, তার ঠিক পরের ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। আবার যদি সাবজেক্টটির পরে যদি হ্যাভ বা হ্যাজ বা হ্যাড থাকে, তারপরে যদি কোনো বস্তুবাচক বা ডিরেক্ট অবজেক্ট থাকে, তার পরের ভার্বটিও পাস্ট পার্টিসিপল হয়, এটিও পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আগেরটার মতোই পাশাপাশি দুটো ভার্ব থাকলেও হ্যাভ হ্যাজ হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল হয়, পাশাপাশি দুটো ভার্ব না থাকলেও হ্যাভ বা হ্যাজ বা হ্যাডের পরে বস্তুবাচক গৌণ ডিরেক্ট অবজেক্ট মুখ্য অবজেক্ট দিয়েও পরের ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। যেমন পেইন্ট পাস্ট পার্টিসিপলে পেইন্টেড হয়ে যাবে, এখানেও যদি গো থাকতো গান হয়ে যেত, ডু থাকলে ডান হয়ে যেত, রাইট থাকলে রিটার্ন, প্লে থাকলে প্লেইড হয়ে যেত। আমরা এখানে বাক্যটি করতে পেলাম, উই হ্যাভ দ্য ওয়াল পেইন্টেড, আমরা দেওয়ালটিকে রং করিয়েছিলাম, মে বি বাই সামবাডি, হয়তো কাহারো দ্বারা। এখন যদি আমাদের অন্য আরেকটি অবজেক্ট, যেটিকে আমরা গৌণ অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট বললাম, আমরা যদি সেখানে একটা ইনডিরেক্ট অবজেক্ট নেই, এমন নেই কোনো একজন ব্যক্তিকে ব্যবহার করি আমরা, মনে করো কোনো একটা সেলের নাম লিখলাম আমরা, মনে করো মানিক। এখন এটি তো ব্যক্তি, পার্সন, মানুষ, মানিক বা আমরা প্রোনাউনে হি লিখতে পারতাম, আমরা যদি এখানে শিউলি লিখতাম তার বদলে সি লিখতে পারতাম। আচ্ছা, তাহলে আমরা এবার বস্তুবাচক বা ডিরেক্ট অবজেক্ট ব্যবহার করছি না, তাহলে হ্যাভ বা হ্যাজের ঠিক পাশেও ভাব লিখি নাই, ফলে যে আমরা পাস্ট পার্টিসিপল পাবো এই চিন্তা আমাদের বাদ দিতে হচ্ছে। আবার হ্যাভ বা হ্যাজ বা হ্যাডের পাশে আমরা কোনো বস্তুবাচক বা ডিরেক্ট অবজেক্টও লিখি নাই, তাহলেও আমাদের পাস্ট পার্টিসিপল পাবো কিনা এই ভাবনাটি ত্যাগ করতে হচ্ছে। এবার কিন্তু আমরা তৃতীয় আরেকটি পদ্ধতিতে যাচ্ছি, এবার কিন্তু আমরা একটি ব্যক্তিবাচক বা ইনডিরেক্ট অবজেক্ট, তাহলে সরাসরি ভার্ব পাশাপাশি দুটো নয়, আবার কোনো বস্তুবাচক ডিরেক্ট অবজেক্টও নয়। এবার তৃতীয় ব্যাপার, তৃতীয় ঘটনাটি, থার্ড অ্যাসপেক্ট ইজ বিইং হিয়ার
এখানে একটি ব্যক্তিবাচক বা পারসন বা ইনডাইরেক্ট অবজেক্ট নিলাম। এখন আমরা এখানে দেখি উই হ্যাভ, মনে করো আমরা একটা ভার্ব নেই প্লে, খেলাধুলা করা। তারপর আমরা এক্সটেনশন বা অতিরিক্ত কিছু কথা লিখি, মনে করো ইন দ্য মর্নিং লিখলাম বা ইন দ্য ফিল্ড লিখতে পারি, যে কোনো একটা এক্সটেনশন আমরা নিই। আমাদের এই কাজগুলো দরকার নাই, আমাদের দরকার হচ্ছে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড আমরা লিখেছি, এরপরে আমাদের একটি ভার্ব আছে প্লে, মাঝখানে আমাদের ঢুকে গেছে মানিক বা হি বা কোনো একটি ব্যক্তিবাচক পারসন বা ইনডিরেক্ট অবজেক্ট। এরকম ক্ষেত্রে আমরা জানবো, অবশ্যই মনে রাখবো হ্যাবের যে সাধারণ নিয়মটি, হ্যাবের রূপ হ্যাভ হোক বা হ্যাজ হোক বা হ্যাড হোক, তারপরে আমরা যে পাস্ট পার্টিসিপল নেওয়ার যে আমাদের অভ্যাস, আমাদের যে জানা জিনিসটি, এটি কিন্তু এখানে ঘটে না। আমরা বারংবার মনে রাখবো হ্যাভ হ্যাজ হ্যাড যাই থাক তারপরের ভাবটি পাস্ট পার্টিসিপল হবে, ঠিক আছে। হ্যাভ হ্যাজ হ্যাড যাই থাক তারপরে বস্তুবচক বা ডিরেক্ট অবজেক্ট থাকলেও দ্বিতীয় ভাবটি পাস্ট পার্টিসিপল হবে, সেটিও ঠিক আছে। কিন্তু হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এর পরে যদি ব্যক্তি থাকে, কোনো নাম বা হি বা সি বা এরকম কিছু থাকে, তাহলে কিন্তু আমরা দ্বিতীয় ভাবটি, পরের ভাবটি বেস্ট ফর্মে লিখবো, মূল ফর্মে লিখবো, একদম ডিকশনারিতে যে ফর্মটি পাওয়া যায়, যাকে কোনো রকম চেঞ্জ করা হয়নি, যার কোনো প্রেজেন্ট পাস্ট নিয়ে চিন্তা করা হয়নি, যার কোনো পাস্ট পার্টিসিপল নিয়ে আমরা মাথা খাওয়াইনি, যার কোনো ইনফিনিটিভ টু যুক্ত ভাব চিন্তা করা হয়নি, যার কোনো আইএনজি জিরান বা প্রেজেন্ট পার্টিসিপল চিন্তা করা হয়নি, যার কোনো হ্যাভিং গন হ্যাভিং ডান এরকম কোনো পারফেক্ট পার্টিসিপল চিন্তা করা হয়নি, যার কোনো ফাইনাইট নন ফাইনাইট নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, শুধুমাত্র একদম বেস্ট ফর্মটা, মূল ফর্মটা সেখানে হবে। এখানে যদি গো থাকতো গো করতাম, প্লে থাকলে প্লে করতাম, ডু থাকলে ডু করতাম, আগের বারের মতো গো কে গান, ডু কে ডান, প্লে কে প্লেইট, জাম্প কে জাম্প, রাইট কে রিটেন করি নাই। তাহলে আমরা মনে রাখবো হ্যাভ হ্যাজ হ্যাড এর ঠিক পরের ভাবটি পাস্ট পার্টিসিপল করবো, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে বস্তুবাচক অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, মুখ্য অবজেক্ট, আসল অবজেক্ট থাকলেও তারপরের ভাবটা পাস্ট পার্টিসিপল করবো। কিন্তু যদি হ্যাভ হ্যাজ হ্যাড এর ঠিক পাশে ভাব না থাকে, তাহলে পাস্ট পার্টিসিপল করা বাদ দিতে হবে। হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে মুখ্য বা ডিরেক্ট অবজেক্ট না থাকলেও আমাদের পাস্ট পার্টিসিপল করার চিন্তা বাদ দিতে হবে। যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তবে দূরের দ্বিতীয় ভাবটি মূল ফর্মে, বেস ফর্মে হবে। আর আমরা জানি বেস ফর্ম আসলে এক ধরনের টু যুক্ত ভার্ব, টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ। তবে এখানে টুটি দেখা যাবে না, এখানে টু দেখা যাবে না। যদি ব্র্যাকেটে প্লে থাকে প্লে হবে, গো থাকলে গো হবে, কাম থাকলে কাম হবে, রাইট থাকলে রাইট হবে। তাহলে এতক্ষণ আমরা হ্যাভ হ্যাজ হ্যাড দেখে গান ডান প্লেট জাম্পড করছিলাম, এখানে কিন্তু গান ডান প্লেট জাম্পড রিটেন এরকম করি নাই, এবার আমরা মূল ফর্মে গেলাম। এরকম ভাবে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড এর তিনটি কথা মনে রাখবো। আবারও বলছি, বারবার বলার আমার কারণটি হচ্ছে অনলাইন ক্লাস তোমরা আমার সামনে নাই, ইউ আর নট ইন ফ্রন্ট অফ মি, তোমরা আমার সামনে নাই, সো আই কান্ট আন্ডারস্ট্যান্ড আর ইউ গুড অর নট, আর ইউ আন্ডারস্ট্যান্ডিং অর নট, আর ইউ কমিউনিকেটিং অর নট, আমি বুঝতে পারতেছি না যে তোমরা আমার সঙ্গে, আর ইউ কোপিং উইথ মি, তোমরা আমার সঙ্গে তাল মেলাতে পারছো কি পারছো না, আমার বোর্ডটি দেখা যাচ্ছে কি না, আই এম কনফিউজড। সুতরাং আমি মুখেই বারবার বলার চেষ্টা করছি, প্লিজ ডোন্ট বি বোর্ড, আই এম রিকোয়েস্টিং ইউ। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যে কোনো ভাব পাস্ট পার্টিসিপল করে দেবো, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে বস্তুবাচক থাকলেও তারপরের ভাব পাস্ট পার্টিসিপল করে দেবো, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, কম গুরুত্বপূর্ণ অবজেক্ট থাকলে আবার আমরা হাতের ভাবটি, দ্বিতীয় ভাবটি মূল ফর্মে রেখে দেবো। আমাদের আশা করি হ্যাভ ভার্বের সমস্যা এরপরে তোমাদের হওয়ার কথা নয়। প্রথমে আমরা গো ভার্বের রূপটি কি দেখলাম, গো এর পরে টু প্লাস ভার্ব থাকলে গোটি অ্যাম গোয়িং অথবা ইজ গোয়িং অথবা আর গোয়িং হয়, দেখতে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, অর্থে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এখন থেকে গো টু ডু, গো টু কাম, গো টু প্লে, এরকম যদি টু প্লে টু কাম টু ডু এরকমের আগে যদি কখনো গো পাও, গোটিকে অ্যাম গোয়িং ইজ গোয়িং আর গোয়িং করে দেবা। আর হ্যাবের পরে যে কোনো ভাব পেলে তোমরা গান ডান প্লে জাম পাস্ট পার্টিসিপল দেখবা, বস্তুবাচক অবজেক্ট পেলেও পাস্ট পার্টিসিপল দেখবে বা করবে, শুধু ব্যক্তিবাচক অবজেক্টের ক্ষেত্রে তোমরা মূল ফর্ম আনার চেষ্টা করবে উদ্দিষ্ট ভার্বটির বা তোমাদের দ্বিতীয় ভার্বটির। এবার আমরা আর একটি ভার্ব, বিশেষ একটি ভার্ব আছে, সেটি হচ্ছে গেট। আমরা এরকম কিছু বিশেষ টেকনিক নিয়ে আলোচনা করছি আজকে। আমি এই হ্যাভ ভার্বটিকে অথবা গেট ভার্বটিকে, আরেকটি ভার্ব আছে ওয়ান্ট, এগুলোকে দুই এবং একের সূত্র বলি। খেয়াল করে দেখবে এর যদি তিনটা এক্সাম্পল আমরা কখনো আনি, দুটো একরকম হয় আর একটি ভিন্ন হয়। খেয়াল করে দেখেছিলে তোমরা হ্যাবের ক্ষেত্রে, হ্যাবের পর যখন সরাসরি ভার্ব এনেছিলাম তখন পাস্ট পার্টিসিপল পেয়েছিলাম, হ্যাবের পর যখন বস্তুবাচক অবজেক্ট দিয়ে ভার্ব এনেছিলাম তখনও পাস্ট পার্টিসিপল পেয়েছিলাম। তাহলে দুবার আমরা পেয়েছিলাম পাস্ট পার্টিসিপল, আর একবার পেয়েছিলাম মূল ফর্ম, বেস ফর্ম। তাহলে দুবার পাই একরকম আর একবার পাই ভিন্ন রকম।
এটা সব সময় হ্যাভের ক্ষেত্রে ঘটে, এটা সব সময় গেটের ক্ষেত্রে ঘটে, এটা সব সময় ওয়ান্টের ক্ষেত্রে ঘটে। এই জন্য হ্যাভ গেট ওয়ান্ট এই ভাগগুলো যে রূপেই পাই, হ্যাভের হ্যাভ পাওয়ার, হ্যাজ পাওয়ার হ্যাড পাও, গেটের গেট পাওয়ার, এস যুক্ত গেটস পাওয়ার পাস্ট ফর্মে গট পাও, ওয়ান্টের প্রেজেন্টে ওয়ান্ট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য ওয়ান্টস অথবা পাস্ট ফর্মে ওয়ান্টেড, এই যে তিনটা করে রূপ পাও, হ্যাভ হ্যাজ হ্যাড, গেট গেটস গট আর ওয়ান্ট ওয়ান্টস ওয়ান্টেড, এই যে তিনটা করে রূপ পাও, এর ক্ষেত্রে সবসময় এটা ঘটে যে সাবজেক্টের পর ওই ভাগগুলো ঠিক পাশের ভাগটি, তারপর বস্তুবাচক অবজেক্ট দিয়ে পরের ভাগটি, তারপর ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে পরের ভাগটি, ডিরেক্ট অবজেক্টের ক্ষেত্রে, ইনডিরেক্ট অবজেক্টের ক্ষেত্রে এবং অবজেক্ট ছাড়া পাশাপাশি দুটো ভার্বের ক্ষেত্রে। তিনবার যে আমরা উদাহরণ আনার চেষ্টা করি, তিনবারের মধ্যে দুবার কমপক্ষে একরকম উত্তর হয় আর একবার ভিন্ন রকম উত্তর হয়। এই জন্য আমরা এটাকে দুই এবং একের সূত্র বলতে পারি, দুবার একরকম অর্থ হবে, উত্তর হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উত্তর হবে, আর একবার ভিন্ন রকম হবে। তাহলে হ্যাভের ক্ষেত্রে আমরা দুবার পাস্ট পার্টিসিপল পেয়েছিলাম, একবার কিন্তু পাস্ট পার্টিসিপল পাই নাই। গেটের ক্ষেত্রেও তাহলে দুবার একরকম পাবো, একবার ভিন্ন পাবো, ওয়ান্টের ক্ষেত্রেও দুবার একরকম পাবো আর একবার ভিন্ন রকম পাবো। তাহলে আমরা এখন গেট ভার্বটা নিয়ে একটু কাজ করি। গেটও তেমনি হ্যাভের মতো ওয়ান্টের মতো একটি বিশেষ ভার্ব। গেটের ক্ষেত্রেও আমরা যদি তিনটা উদাহরণ লিখি, এ বি সি, তিনটা উদাহরণ লিখি, একবার গেটের ঠিক পাশে ভাগ দেব, হ্যাভে যেভাবে পাশে ভাগ দিয়েছিলাম, একবার গেটের পাশে ব্যক্তি বস্তুবাচক দিয়ে আর একবার অন্য অবজেক্টটি দিয়ে। যেমন আমরা লিখতে পারি, যে কোনো একটা সাবজেক্ট লিখি, মনে করো ইউ, গেটের তো আমরা তিনটা রূপ চিনলামই, হ্যাভের যেমন হ্যাভ ছিল, হ্যাড ছিল, হ্যাড ছিল, গেটেরও তেমনি এস ছাড়া গেট, এস সহ গেটস এবং পাস্ট ফর্মে গট। আমরা সবাই জানি ভার্বের প্রধান দুটি যে রূপ, ফাইনাইট এবং নন ফাইনাইট, তার মধ্যে ফাইনাইটটি আমাদের সবচেয়ে বেশি দরকারি। ফাইনাইটটিতে দুবার থাকে প্রেজেন্ট, একবার থাকে পাস্ট। প্রেজেন্টে যদি সাবজেক্টটি আই, উই, ইউ, দে ইত্যাদি থাকে তাহলে এস থাকে না, যদি হি, সি, ইট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে এস বা ই যুক্ত হয়, আর পাস্ট ফর্মে তো আমরা চিনি টি বা ডি বা ইডি ইত্যাদি যুক্ত হয়ে পাস্ট ফর্ম হয়। তাহলে গেট এবং গেটস প্রেজেন্ট ফর্মে ফাইনাইট, গট পাস্ট ফর্মে ফাইনাইট। আমরা এখন দেখব এই গেট গেটস গট এর যে কোনো একটা নিলেই হয়, আমরা হ্যাভ হ্যাজ হ্যাড এর যে কোনো একটা নিয়ে যেমন করেছিলাম। মনে করি আমরা ইউ এর পরে যদি আমরা প্রেজেন্ট ফর্ম নেই তাহলে গেট গেটস এর মধ্যে নিশ্চয়ই গেট নেব, আর হি সি সাবজেক্ট নিলে গেটস নিতাম, পাস্ট ফর্মে গট নিতাম, এর মধ্যে একটা আমরা নেই, মনে করি গট নিলাম, ইউ গট। এবার ঠিক ওর পাশে একটা ভার্ব নেব, মনে করো আমরা একটা ভার্ব নিলাম কাম। এখন আমরা সবাই জানি যে গটের ঠিক পাশের ভার্বটি টু প্লাস ভার্ব হয়। এবার কিন্তু আগের বারের মতো যেবার মূল ভার্বটি বেস ফর্মটি পেয়েছিলাম, আমরা সেখানে একটি ভার্ব দেখেছিলাম, টুটা লুকায়িত ছিল, গোপন ছিল, বেয়ার ছিল, এবার কিন্তু টুটা দেখা যাবে। তাহলে এটি উত্তর হবে টু কাম। আমরা একটা এক্সটেনশন নিতে পারি হিয়ার, তাহলে গেট নাও আর গট নাও আর গেটস নাও, তার ঠিক পাশের ভার্বটি টু যুক্ত বেস ফর্ম হবে, ইনফিনিটিভ হবে। যদি এখানে কাম থাকে টু কাম, প্লে থাকলে টু প্লে, ডু থাকলে টু ডু, গো থাকলে টু গো, রাইট থাকলে টু রাইট, এরকম উত্তর হবে। এখানে সাবজেক্টটি আই, উই, ইউ, দে, হি, সি, ইট, যে কোনো নাম, হারুন, হাবিব, হাসিনা, যাই নাও না কেন, আর এখানে গেট গেটস গট, গেটের যে কোনো রূপ নাও না কেন, ঠিক তার পাশের ভাবটি কাম, গো, প্লে, ডু, রাইট, ইট, ঘুমানো, খাওয়া, যাওয়া, বলা, শোনা, যাই নাও না কেন, সরাসরি সেই ভাবটি টু প্লাস বেস ফর্ম হবে, মূল ভার্ব হবে, টু প্লে, টু কাম, টু ডু, টু রাইট, টু লিসেন ইত্যাদি হবে। এটি আমরা একটা পেলাম পাশাপাশির ক্ষেত্রে। এবার আমরা যে কোনো একটা সাবজেক্ট নেই, হি, সি, ইট, ইউ, দে, উই, হাবিব, হারুন ইত্যাদি যে কোনো একটা সাবজেক্ট নেই, এবং গেট ভার্বের গেট গেটস গট যে কোনো একটা নেই, যদি আমি প্রেজেন্টে নিতাম তাহলে গেটস হতো আর পাস্টে নিলে ওই গটেই হতো। আচ্ছা, এবার যে কোনো একটা ভার্ব নেই, তবে আগের বারের মতো পাশে নেব না, এবার আমরা মাঝখানে ডিরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে করার চেষ্টা করব। আমি একটা ইনডিরেক্ট অবজেক্ট নেই, মনে করো সি গেটস, মনে করো মি নিলাম, আমাকেই নিলাম, পল্লব বা পিয়ালি বা মি বা হিম বা হার, যে কোনো একটা অবজেক্ট নেই, আমরা ব্যক্তিবাচক পার্সন, আমরা এখানে কি নিলাম, ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট বা একজন পার্সনকে নিলাম। এবার তাহলে ভাবটি পাশে হচ্ছে না, একটু দূরে হচ্ছে, গেট গেটস গটের একটু দূরে হচ্ছে। আগের বারও আমরা এভাবে হ্যাভ হ্যাজ হ্যাড হেডের
পরে একটু দেখেছিলাম, দূর থেকে দেখেছিলাম কিভাবে হয়। এখন আমরা একটা ভার্ব নেই, মনে করো রাইট নেই, লিখা, এখন উত্তরটি কি হবে? তাহলে আগের বার কি ছিল? ঠিক পাশে থাকার কারণে টু প্লাস ভার্ব হয়েছিল। আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম এই ভার্বগুলো হ্যাবের রূপ এবং হ্যাজের রূপ এবং হ্যাডের রূপ, হ্যাব ভার্ব, গেট বা গেটস বা গট, গেট ভার্ব, ওয়ান্ট বা ওয়ান্টস বা ওয়ান্টেড, ওয়ান্ট ভার্ব। এই যে হ্যাব, গেট, ওয়ান্ট, এই ভার্বগুলো সবসময় দুই এবং একের সূত্র মেনে চলে। তিনটা উত্তর যদি তৈরি করি তাহলে দুইবার একরকম হয়, একবার ভিন্ন রকম হয়। একবার তো দিলাম পাশাপাশি, আর একবার দেবো ব্যক্তিবাচক অবজেক্টে, আর একবার দেবো বস্তুবাচক অবজেক্টে। দুটো একরকম হবে আর একটা ভিন্ন রকম হবে। গেটেরও তেমনি নিয়ম, যদি গেট, গেটস, গটের ঠিক পাশে ভার্ব থাকে তা টু প্লাস ভার্ব হয়, গেট, গেটস, গটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, ইনডিরেক্ট অবজেক্ট থাকে, তাও কিন্তু টু প্লাস ভার্ব হয়। তাহলে এটি যদি রাইট থাকে টু রাইট, কাম থাকলে টু কাম, প্লে থাকলে টু প্লে, ডু থাকলে টু ডু, লিসেন থাকলে টু লিসেন, ইট থাকলে, খাওয়া থাকলে টু ইট, তাহলে আমরা এখানে রাইট ব্র্যাকেটে পেলাম, তাহলে টু রাইট লিখলাম। শি গেটস মি টু রাইট, মনে করো আমরা একটা এন এস এ একটা এক্সটেনশন দিতে পারি, এন এস এ, সে আমাকে একটি এস এ বা রচনা বা প্রবন্ধ লিখতে বাধ্য করলো, আমাকে দিয়ে লিখিয়ে নিল। আচ্ছা খেয়াল করে দেখো, টু প্লাস ভার্ব কিন্তু দুবার হয়ে গেল, তাহলে দুই কিন্তু শেষ, দুই কিন্তু শেষ। আর একটি উত্তর যেটা থাকবে, গেট অথবা গেটস বা গটের পরে বস্তুবাচক অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট এখনো বাকি আছে, তাহলে নিশ্চয়ই সেটা ভিন্ন হতে যাচ্ছে। এবার কিন্তু টু প্লাস ভার্ব আর আসার সুযোগ নাই, কারণ দুইটা একরকম হয়, সে দুটো কিন্তু শেষ হয়ে গেছে, একটা ভিন্ন রকম হয় সেটাই অবশিষ্ট আছে। যে কোনো একটা সাবজেক্ট নেই, মনে করো একটা মানুষের নাম নিচ্ছি, মনে করো হাসান, যে কোনো একটা ভার্ব নেই, যদি প্রেজেন্টে নেই গেট, গেটসের মধ্যে গেটস নিতে হবে, আর যদি পাস্ট টেন্স নেই তাহলে গট নিতে হবে। আমরা গেটস বা গটের একটা নিলাম। তারপর আমরা একটা বস্তুবাচক অবজেক্ট নেই, মনে করো দ্য টেবল, একটা টেবল, আমরা একটা বস্তু আনলাম দ্য টেবল, তাহলে হাসান টেবলকে নিয়ে কিছু একটা কাজ করতে যাচ্ছে এখানে, হাসান গট দ্য টেবল। এখন ব্র্যাকেটে একটা ভার্ব লিখি, মনে করো ড্র, ডিআরএ ডাব্লিউ। আমরা কি জানি, এটি যদি হ্যাব ভার্ব হতো, হ্যাজ ভার্ব হতো, হ্যাড ভার্ব হতো, আমরা পাস্ট পার্টিসিপলে চিন্তা করতাম, কিন্তু এটি গেট ভার্ব, গেট বা গেটস বা গট, আমরা টু প্লাস ভার্বের প্রবণতায় আছি। আমাদের অভ্যাস হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড দেখলে পাস্ট পার্টিসিপল আনি, কিন্তু ওটারও ব্যতিক্রম পেয়েছিলাম যে ব্যক্তিবাচক অবজেক্টের ক্ষেত্রে ওটা একদম টু বিহীন, টু লুকানো বেস ফর্ম হয়। গেট, গট, গেটসের ক্ষেত্রে আমরা টু প্লাস ভার্ব মানার অভ্যাস হয়ে গেছে, কিন্তু বস্তুবাচক অবজেক্টের ক্ষেত্রে ভার্বটি দূরে থাকার কারণে, মাঝখানে বস্তুবাচক অবজেক্ট থাকার কারণে ভিন্ন ঘটনা ঘটবে। প্রিয় বন্ধুরা, ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটি ভিন্ন ঘটনা ঘটবে। ওই যে আগের বার আমরা কি দেখেছিলাম, দুইবার আমরা হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল পেয়েছিলাম, আর একবার পাস্ট পার্টিসিপল পাই নাই, বেস ফর্ম পেয়েছিলাম। ওখানে দুইবার যে পাস্ট পার্টিসিপল পেয়েছিলাম, এখানে একবার পাস্ট পার্টিসিপল পাবো। তাহলে হ্যাবের যা দুইবার পাস্ট পার্টিসিপল হয়, গেটে তা একবার পাস্ট পার্টিসিপল হয়, আর হ্যাবে যা একবার বেস ফর্ম হয়, মূল ভার্ব হয়, গেটে তা দুইবার মূল ভার্ব হয়, তবে ওখানকার মূল ভার্বের টুটা লুকানো থাকে, এখানকার মূল ভার্বের টুটা দেখা যায়, এইটুকুই তফাত। এখানে ইনফিনিটিভ, ওখানে বেয়ার ইনফিনিটিভ, ওখানে দুইবার পাস্ট পার্টিসিপল, এখানে একবার পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এখানে কাম থাকলে কাম হতো, প্লে থাকলে প্লেইট হতো, রাইট থাকলে রিটেন হতো, গান, গো থাকলে গান হতো, ড্র আছে ড্রন হবে। আচ্ছা তাহলে ডু থাকলে ডান হতো, তাহলে এখানেও আমরা দুই একের সূত্র দেখতে পেলাম। গেট বা গেটস বা গটের ঠিক পরের ভাবটি টু প্লাস মূল ভাব হয়েছে, গেট বা গেটস বা গটের ঠিক পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকার কারণেও ভাবটি টু প্লাস ভার্ব হয়েছে, দুইবার টু প্লাস ভার্ব। পাশাপাশি ভার্বের ক্ষেত্রেও গেটের কারণে টু প্লাস ভার্ব, পাশাপাশি না থেকে ব্যক্তিবাচক ইনডিরেক্ট অবজেক্টের পরেও ভার্বটি টু প্লাস ভার্ব। এবার গেট বা গেটসের ঠিক পাশাপাশি না থেকে, মাঝখানে একটি বস্তুবাচক ডিরেক্ট অবজেক্ট থেকে ভার্বটি পাস্ট পার্টিসিপল। তাহলে হ্যাভের ক্ষেত্রে দুইবার পাস্ট পার্টিসিপল, গেটের ক্ষেত্রে একবার পাস্ট পার্টিসিপল। আর হ্যাভের ক্ষেত্রে একবার মূল ভার্ব বেস ফর্ম তবে টু লুকানো, গেটের ক্ষেত্রে দুইবার মূল ভার্ব বা বেস ফর্ম তবে এবার টু বের হয়ে এসেছে দেখা যাচ্ছে। ওখানে টু লুকানো ছিল, এখানে টু বের হয়েছে, তবে ওখানেও বেস ফর্ম, এখানেও টু প্লাস বেস ফর্ম। তাহলে আশা করি তোমরা মনে রাখবে, হ্যাভের ক্ষেত্রে, হ্যাজের ক্ষেত্রে, হ্যাডের ক্ষেত্রে দুইবার পাস্ট পার্টিসিপল, একবার মূল ভার্ব বেস ফর্ম, আর গেটের ক্ষেত্রে দুইবার টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, একবার পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটি কখন পাচ্ছি, যদি দুটো ভার্বের পাশাপাশি না থেকে মাঝখানে যদি একটি বস্তুবাচক ডিরেক্ট অবজেক্ট, মুখ্য অবজেক্ট ঢুকে যায়, তাহলে গেট থাক আর গেটস থাক আর গট থাক,
মাঝখানের বস্তুবাচক অবজেক্টটি, পরের ভার্বটি আমরা পাচ্ছি পাস্ট পার্টিসিপল। ড্র হলো ড্রোন, কাম হতো কাম, প্লে হতো প্লেট, রাইট হতো রিটেন, গো হতো গান ইত্যাদি। এরপর আমার আরেকটি মাত্র ভার্ব অবশিষ্ট আছে, আমাদের আসলে টাইট শিডিউল, ক্লাসটা একটু সংক্ষিপ্ত করা লাগতেছে। আমি চেষ্টা করব পরের ক্লাসে তোমাদের সঙ্গে অন্য নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার। তবে ভার্বের আজকে যেহেতু আমার থার্ড ক্লাস, তৃতীয় লেকচার, সেই সাথে আমার ইচ্ছা হিসাবে এটি আপাতত ভার্বের উপরে লাস্ট লেকচার। এর পরের ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আসার চেষ্টা করব। তোমরা যদি চাও, তোমাদের উদ্দিষ্ট, তোমাদের চাওয়া কোনো টপিক থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের চাওয়া নিয়ে, তোমাদের সমস্যা নিয়ে পরের ক্লাসে আলোচনা করার। ডিয়ার স্টুডেন্টস, যদি আমরা এবার ওয়ান্ট পাই, ওয়ান্টও কিন্তু ওই হ্যাবের মতোই বা গেটের মতোই দুই এবং একের সূত্র মেনে চলে। অর্থাৎ দুইবার একরকম ঘটনা ঘটবে, একবার ভিন্ন রকম ঘটনা ঘটবে। ওয়ান্টের ঠিক পাশে ভার দিলে যা হোক না কেন, ওয়ান্টের পরে বস্তুবচক অবজেক্ট বা ব্যক্তিবচক অবজেক্ট নিয়ে যা হোক না কেন আমরা দেখতে পারতেছি এখন। আচ্ছা, যে কোনো একটা সাবজেক্ট নেই, মনে করো হি, সি, ইট, ইউ, দে, উই, আই, একটা সাবজেক্ট আমরা নিতে পারি, যে কোনো একটা সাবজেক্ট আমরা নিতে পারি। এরপরে ওয়ান্ট ভার্বের রূপগুলো তো তোমরা চেনোই, প্রেজেন্টে ওয়ান্ট এবং ওয়ান্টস, আর পাস্ট ফর্মে ওয়ান্টেড। তাহলে ফাইনাইটের প্রেজেন্টে ওয়ান্ট ওয়ান্টস, আর পাস্ট টেন্সে ফাইনাইটে ওয়ান্টেড, এগুলোর যে কোনো একটা নেই। মনে করো আমি পাস্ট ফর্ম নিয়ে কাজ করতে চাচ্ছি, ওয়ান্টেড, আমার হয়তো পরীক্ষার খাতায় আমার এরকম কোনো উত্তর দিতে হচ্ছে, উই ওয়ান্ট বা উই ওয়ান্টেড, আর হি সি লিখলে ওয়ান্টস বা ওয়ান্টেড লিখতাম, উই ওয়ান্টেড। তারপর একদম পাশাপাশি কোনো ভার্ব দেই, মনে করো একটা খাওয়া ভার্ব লিখি, আমরা দুই আর একের সূত্র অনুযায়ী দুটো উত্তর একরকম পাবো, একটা উত্তর ভিন্ন পাবো। মনে করো আমাদের মিলস, আমরা আমাদের খাবার খেতে চাই, আমরা জানি ওয়ান্ট মানে চাওয়া, ইচ্ছা প্রকাশ করা, তাহলে ওয়ান্টের ঠিক পাশেই ভার্বটি আছে। আমরা মনে রাখবো যে আগের বার যেটা দুইবার হয় পরের বার সেটা একবার হয়, আর আগের বার যেটা একবার হয় পরের বার সেটা দুইবার হয়। গেটের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, দুইবার টু প্লাস ভার্ব, ওয়ান্টের ক্ষেত্রে তাহলে একবার টু প্লাস ভার্ব হবে, তাহলে ওয়ান্টের ঠিক পাশের ভার্ব টু প্লাস মূল ভার্ব হয়। এটা ইট থাকার কারণে টু ইট, কাম থাকলে টু কাম, প্লে থাকলে টু প্লে, এরকম যে কোনো ভার্ব থাকতো টু প্লাস মূল ভার্ব, টু প্লাস বেস ফর্ম ইনফিনিটিভ ফর্মে এসে যেত। এবার আমাদের বাকি আছে, যদি আমরা ভার্বের ঠিক পাশে ভার্ব আরেকটা না দেই, বরঞ্চ ভার্বের পরে আমরা ব্যক্তিবাচক বস্তুবাচক অবজেক্টগুলো দিয়ে দেখার চেষ্টা করি আরো দুবার। এক্সকিউজ মি, আমার যে কোনো একটা সাবজেক্ট নেই, মনে করো একটা মেন নাম লিখতে পারি, আমার কোনো ছাত্রীর নাম হতে পারে শিলা, পাস্ট টেন্সে হতে পারে ওয়ান্টেড, প্রেজেন্ট ফর্মে হতে পারে ওয়ান্স, যে কোনো একটা নিলাম ওয়ান্ট ভার্বের, যে কোনো একটা সাবজেক্ট নেই, ওয়ান্ট ভার্বের যে কোনো একটা রূপ নেই। এবার ঠিক পাশে ভার্বটি দেব না, বরং না দিয়ে আমরা ব্যক্তিবাচক বস্তুবাচক যে কোনো একটা অবজেক্ট নিয়ে আসি। মনে করো একটা, এখানে যেহেতু কোনো নারী দিয়ে লিখেছি, এখানে কোনো পুরুষ দিয়ে লিখি, মনে করো হিম, তাহলে এবার ব্যক্তিবাচক অবজেক্ট আসলো, ইনডিরেক্ট অবজেক্ট আসলো, এরপরে আমরা কোনো ভার্ব নেই। আচ্ছা, আমরা যদি ওই ইট ভার্বটিই লিখতাম বা কাম ভার্বটি, গো ভার্বটি, প্লে ভার্বটি, যে কোনো একটি ভার্ব লিখতাম তাহলে কি হতো? এরকম ক্ষেত্রে আমরা আগের বার দেখেছি যে হ্যাবে যদি দুইবার পাস্ট পার্টিসিপল হয় একবার বেস ফর্ম হয়, গেটে তখন দুইবার পাস্ট পার্টিসিপলের জায়গায় একবার পাস্ট পার্টিসিপল হয়, আর দুইবার টু প্লাস মূল ভার্ব হয়, আর গেটে যেহেতু দুইবার টু প্লাস মূল ভার্ব হয়েছে, ওয়ান্টে তখন একবার টু প্লাস বেস ফর্ম, আর একবার যেহেতু টু প্লাস বেস ফর্ম হয়েছে আর হবে না, তাহলে দুই একের মধ্যে এক শেষ, এবার দুইটা হবে একরকম। যাই হোক না কেন, ওয়ান্ট ভার্বের যে কোনো রূপের পর, ওয়ান্ট, ওয়ান্টস, ওয়ান্টেড এর পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে তারপরের ভার্বটি সবসময় টু বি প্লাস পাস্ট পার্টিসিপল হয়। আমরা জানি ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, এটা যদি গো থাকতো টু বি গান হতো, এটা যদি ডু থাকতো টু বি ডান হতো, এটা যদি রাইট থাকতো টু বি রিটেন হতো, তাহলে টু বি পাস্ট পার্টিসিপল, ইটকে ইটেন, গোকে গান, ডুকে ডান। খেয়াল করে দেখি, তাহলে গেটে যেহেতু দুইবার টু প্লাস ভার্ব হয়েছে, ওয়ান্টে দুইবার টু প্লাস ভার্ব হবে না, একবার হবে টু প্লাস ভার্ব, তাহলে নিশ্চয়ই এই ঘটনাটা দুইবার ঘটবে, টু প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপল। এবার আমরা কোনো ব্যক্তিবাচক অবজেক্ট না নিয়ে বস্তুবাচক অবজেক্ট নেই, যে কোনো একটা সাবজেক্ট নেই, মনে করো দে,
আই উই ইউ দে হি সি হারুন হাবিব যে কোনো একটা সাবজেক্ট নেই, পিপল বহু বচন এক বচন যাই নেই না কোনো। এবার যদি প্রেজেন্ট ফর্ম নেই তাহলে ওয়ান্ট, আর যদি পাস্ট ফর্ম নেই তাহলে ওয়ান্টেড ওয়ান্ট। হি সি বা শিলা থাকার কারণে ওয়ান্টস, আর বহু বচন থাকার কারণে আই উই ইউ দে এরকম থাকার কারণে আমরা ওয়ান্ট লিখলাম। এরপরে একটা বস্তুবাচক অবজেক্ট নেই, মনে করো দ্য বুক বইটি, দে ওয়ান্ট দ্য বুক। এরপর মনে করো আমরা দেই মনে করো রিভাইজ, আমরা রিভিশনাল ওয়ার্ক করব, বইটি হয়তো আগে পড়া হয়েছে আরো পড়ব। এখন আমরা তো জানি গেটে যেহেতু দুইবার টু প্লাস ভার্ব, ওয়ান্টে দুইবার টু প্লাস ভার্ব হবে না নিশ্চয়ই, তাহলে টু বি পাস্ট পার্টিসিপল দুইবার ঘটবে। এখানে তাই ঘটতে যাচ্ছে, এখানে যদি গো থাকতো টু বি গান হতো, ডু থাকতো টু বি ডান হতো, রিভাইজ আছে টু বি রিভাইজড হবে, প্লে থাকলে টু বি প্লেইড হতো, রাইট থাকলে টু বি রিটেন হতো। প্রিয় বন্ধুরা, ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আই উইশ টু কমপ্লিট, আই উইশ টু ফিনিশ মাই লেকচার বিকজ দেয়ার আর এ লট অফ ক্লাসেস আফটার মি, আমার পরে আরও ক্লাস আছে, মাই কলিগস আর ওয়েটিং ফর মি, আই হ্যাভ টু ফিনিশ। আমরা শেষবারের মতো সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে শেষ করব। আমরা দেখেছি গো ভার্বের ক্ষেত্রে কি দেখেছিলাম, গো এর পরে টু প্লাস ভার্ব থাকলে গোগুলো অ্যাম গোয়িং, ইজ গোয়িং, আর গোয়িং হয়, দেখতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থে ফিউচার ইনডিফিনিট। এই হলো গো এর ক্ষেত্রে গো, তারপর যদি টু টু ডু টু কাম ইত্যাদি পাও, অ্যাম গোয়িং, ইজ গোয়িং, আর গোয়িং আমরা করব। এরপরে যদি আমরা যদি হ্যাভ ভার্বের কোনো রূপ পাই, হ্যাভ হ্যাজ হ্যাডের পরের ঠিক পাশাপাশি ভার্বটিকে পাস্ট পার্টিসিপল গান ডান প্লেট জাম্প করে দেবো। হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যদি কোনো বস্তুবাচক অবজেক্ট থাকে তাও আমরা দ্বিতীয় ভার্বটিকে গান ডান প্লেট জাম্প পাস্ট পার্টিসিপল করে দেবো। হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যদি ব্যক্তিবাচক ইনডাইরেক্ট অবজেক্ট থাকে, এবার কিন্তু টু লুকানো অবস্থায় বেয়ার ইনফিনিটিভে মূল ভার্ব বেস ফর্মটি আনার চেষ্টা করব। তাহলে দুইবার পাস্ট পার্টিসিপল পাবো, একবার পাস্ট পার্টিসিপল পাবো না, দুই একের সূত্র অনুযায়ী হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ হ্যাডের ক্ষেত্রে ঘটবে। এবার যদি আমরা গেট ভার্বের ক্ষেত্রে যাই, হ্যাভে যেহেতু দুইবার পাস্ট পার্টিসিপল একবার নয়, গেটে তেমনি একবার পাস্ট পার্টিসিপল দুইবার নয়। গেটের ঠিক পাশে যদি কোনো ভার্ব পাই সেটি টু প্লাস ভার্ব, গেটের ঠিক পাশে যদি ব্যক্তিবাচক ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে কোনো ভার্ব পাই সেটিও টু প্লাস ভার্ব, তাহলে দুইবার টু প্লাস ভার্ব পাবো গেটের ক্ষেত্রে। একবার তাহলে ওই যে হ্যাভ হ্যাজ হ্যাডে দুইবার পাস্ট পার্টিসিপল, গেটে তাহলে একবার পাস্ট পার্টিসিপল, গেটের ক্ষেত্রে যদি কোনো বস্তুবাচক অবজেক্ট পাই তারপরের ভাবটি পাস্ট পার্টিসিপল হবে একবারের মতো, আর দুইবার টু প্লাস ভাব হবে। ওয়ান্টের ক্ষেত্রে আবার তেমনি, তৃতীয় ভাবটি পরের ভাবটি, গেটে যেহেতু দুইবার টু প্লাস ভাব পেয়েছি, ওয়ান্টের ক্ষেত্রে একবার টু প্লাস ভাব পাবো, দুইবার তাহলে পাবো না, দুইবার অন্য ঘটনা ঘটবে। ওয়ান্টের ঠিক ওয়ান্ট হোক আর ওয়ান্টস হোক আর ওয়ান্টেড হোক, তারপরে পাশাপাশি ভাবটি টু প্লাস মূল ভাব হবে, তবে এরপরে ব্যক্তিবাচক হোক আর বস্তুবাচক অবজেক্ট থাক, আমরা কিন্তু টু বি দিয়ে হাতের ভাবটির প্রযোজ্য ভাবটির পাস্ট পার্টিসিপল ইটেন গান ডান প্লেড জাম্প রিটেন এরকম করব। তাহলে হ্যাবের ক্ষেত্রে পাশাপাশি এবং বস্তুবাচক অবজেক্টে গান ডান প্লেড জাম্প পাস্ট পার্টিসিপল, আর ব্যক্তিবাচক অবজেক্টে বেস ফর্ম টু লুকানো অবস্থায়, গেটে দুইবার টু প্লাস মূল ভার্ব, পাশাপাশি গেটের ভার্বে এবং ব্যক্তিবাচক ইনডিরেক্ট অবজেক্টে, বস্তুবাচকে একবার পাস্ট পার্টিসিপল, ওয়ান্টে ঠিক পাশের ভাবটি টু প্লাস মূল ভার্ব বেস ফর্ম ইনফিনিটিভ, আর ওয়ান্ট বা ওয়ান্টস বা ওয়ান্টেড এর পরে ব্যক্তি হোক আর বস্তু হোক পরের ভার্বটি টু বি পাস্ট পার্টিসিপল, টু বি গান, টু বি ডান, টু বি প্লেড, টু বি জাম্পড। সরি আই কান্ট কন্টিনিউ, আই হ্যাভ টু ফিনিশ, সো গুড ডে অ্যান্ড গুড বাই। সো আই অ্যাম উইশিং, আই অ্যাম হোপিং ইউ অল অফ আর ওয়েল নাও অ্যান্ড রিমেইনিং সেফ অ্যান্ড কিপিং আদার সেফ। প্লিজ ইউজ মাস্ক অ্যান্ড প্রে ফর মি, নো মোর টুডে, থ্যাংক ইউ।